নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে রুই মাছের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ লঙ্কা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমি এখানে রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। নুন হলুদ লঙ্কা মাছে ভালো করে মাখিয়ে নিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছের পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ তেলের মধ্যে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দেব অন্য সাইডটা ভাজার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিয়েছি। একটা প্লেটের মধ্যে মাছ ভাজাগুলো নিয়ে ঠান্ডা হতে দেব। অন্যদিকে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে, একটা শুকনো লঙ্কা। জিরে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, তার 1/2 তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। টমেটোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো ভাজার সময় আমি অন্যদিকে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এইভাবে বড় বড় টুকরো করে ভেঙে নিচ্ছে, মাছের কাঁটাটা বাদ দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা মাছকে আমি ভেঙে নিচ্ছে। মাছের কাঁটাটা বাদ দিয়ে দিচ্ছি, একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। অন্যদিকে টমেটো ভাজা হয়ে গেছে, টমেটোর মধ্যে আমি দিয়ে দেব মাছ। আগে থেকে ভেজে রাখা রুই মাছের টুকরো দিয়ে দিলাম। মাছকে নাড়াচাড়া করে নেব প্রায় 1 মিনিট মতো। আমরা তো নানা রকমভাবে মাছের পদ রান্না করে থাকি, কিন্তু এইভাবেও আপনারা অবশ্যই মাছের পদ রান্না করে দেখবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মাছটাকে আরও নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড। এইভাবে মাছ রান্না করলে খুব টেস্টি হয়, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়োর সাথে মাছকে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে ওপর থেকে ধনে পাতা কুচিও দিতে পারেন। গ্যাস অফ করে দেব, এইবার আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে মাছের এই রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি। এই রেসিপিটা হলো মাছের ভর্তা। ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন ওপর থেকে। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।